সকলেই সবাই ভালো আছে। তো বন্ধুরা আমি রয়েছি সাহেব, আমার সাথে রয়েছে বুলটি। হ্যাঁ তো বন্ধুরা তোমরা এত পরিমাণে মানে জাস্ট কি বলবো কমেন্টে ভরিয়ে দিয়েছো আমাদেরকে, এত পরিমাণে সাপোর্ট করছো, এত পরিমাণে ভালোবাসা দিচ্ছো, তার জন্য মানে ফাইনালি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন একটা রিয়াকশন ভিডিও, অর্থাৎ সৈয়দ মোকাররম বাড়ির একটা মানে মোটিভেশন একটা ভিডিও, জীবন পাল্টে দেওয়ার একটা মোটিভেশন ভিডিও। অর্থাৎ প্রতিটি কথা হলো তীরের মতো অন্তরে গিয়ে লাগলো, অন্তরে গিয়ে লাগে, জীবন পাল্টানোর মতো আওয়াজ। হ্যাঁ বন্ধুরা, তো জীবন পাল্টানোর মতো আওয়াজ। তো চলো বিশেষ কিছু আর বলবো না, সরাসরি ভিডিওতে চলে যাবো। কিন্তু তার আগে এখন যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, কারণ পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কারণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার জন্য অরিজিনাল ভিডিও লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সবাই একটু সাপোর্ট করবে, সেই ভিডিওটা একটু সাপোর্ট করবে, হ্যাঁ বাস চেক আউট করবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক, ভিডিও লেটস গেট স্টার্ট। আপনারা জানেন, যারা আমাকে চিনেন, আমি মহাব্বতে বিশ্বাসী মানুষ, আমি বিশ্বাস করি হামলা মামলা অস্ত্র দিয়ে আপনি জায়গাকে দখল করতে পারবেন, কিন্তু মহাব্বত দিয়ে আপনি সারা বিশ্বকে জয় করতে পারবেন। আমার বিশ্বাস, কারণ আমার নবী হামলা দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করে নাই, মহাব্বত দিয়ে করেছেন, সুবহানাল্লাহ। এখন ইমানদার ভাইয়ের একটু গভীর মনোযোগ, যদি আমার হতো আমার সাথে যেত, যদি আপনার হতো আপনার সাথে যেত। এখন আপনি একটু ভেবে দেখেন তো, মরণকালে আপনার সাথে সার্টিফিকেট, একজনে লন্ডনে গেছে পাশ করে আসছে 20 লাখ টাকা খরচ করে সার্টিফিকেট, কয় লাখ? হে মরার পরে এটার দাম কত? ফান বান্দার কাজে লাগবো। আর না হয় ওই আমার মা বোনরা অনেক সময় চুলা জ্বালায় না, কাইটা কাইটা মরছেন, এটার দাম? আরো সহজ করে দিই, আপনি ভালো রেজাল্ট আছে আপনার সবকিছু আছে, সার্টিফিকেটের একটা চাকরির বয়স ওইটা যদি চলে যায় তাহলে আপনি কিছুকে সফলতা ভাবছেন? শুনেন, সফলতা যেটা আপনার সেটা আপনার সাথেই থাকবে, এটা আর কখনো কারোর সাথে যাবে। তাহলে এখন একটু খুঁজে বের করুন তো, আপনি নিজে খুঁজে বের করুন। সার্টিফিকেট যাচ্ছে না, ব্যাংক ব্যালেন্স যাচ্ছে না, গড় বাড়ি যাচ্ছে না, ইমানদার ভাই গভীর মনোযোগ, স্ত্রী পুত্র যাচ্ছে না, সন্তান সন্ততি যাচ্ছে না, নাম সৌন্দর্য যাচ্ছে না, যশ খ্যাতি যাচ্ছে না। তো আমার কি, আমার কি, আমার কি? কিছুই তো নাই। এবার মন বলে তোমার আসল সফলতা হচ্ছে দুইটা, একটার নাম ইমান আর একটার নাম আমল। দুনিয়া তো তোমার সাথে থাকবে, কবরও তোমার সাথে থাকবে, সুবহানাল্লাহ। আসল সফলতা হচ্ছে ইমান এবং আমল, যেটা আপনার মাটির উপরও থাকবে মাটির নিচেও থাকবে। এখন দেখেন আমাদের পাগলামিটা কোন জায়গায় করছি আমরা, যেগুলা থাকবে না সেগুলার পিছনে পরিশ্রম 100%, যেগুলো আমাদের থাকবে না সেগুলার পিছনে আমরা পরিশ্রম করছি 100%, যেগুলো আমাদের সাথে সব সময় থাকবে করবো আর কি, জামু আর কি। কিছুদিন পরে রমজান আসতেছে না, সেহরির সময় মুয়াজ্জিন সাহেবের এত নিষেধ করি, 2 মিনিট পরে দিয়ে আমি একটু কাইয়া লই, তাড়াতাড়ি দিয়ে দেয়। আর ইফতারের সময় যখন সবকিছুর সামনে ফ্যানের মধ্যে কুডুর 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 বুক যখন ফানি কয় ফানি 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 ফানি, ইমাম সাহেবে মুয়াজ্জিন সাহেবে দেয় না, ফোন দিছে মুয়াজ্জিন সাহেব দিবেননি, 5 টাকা বাড়াই দিব আজকে, দেন না একটু, ঠিক না? এই হলো আমাদের অবস্থা। যেগুলা থাকবে আগে আপনি সিদ্ধান্ত নেন। দেখেন সব কিছু কিন্তু বলে কই হয় না, কিছু কাজ নিজেকে করতে হবে, কিছু কাজ। আমার যুবক ভাইরা কি কষ্ট পাচ্ছেন আমার কথায়? দেখেন মানেন কিংবা না মানেন, মৃত্যুর সামনে আপনাকে হতেই হবে, মানেন কিংবা না মানেন কবর জগতে আপনাকে যেতেই হচ্ছে, ইচ্ছা করুক কিংবা না করুক কবরে একা থাকতেই হবে, কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নাই। এখন আমরা বুঝতে পারলাম, আমার ভাইকে একটু যাবার যাওয়ার সুযোগ করে দেন, একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা, মহাব্বতের আওয়াজ লাগে, একবার বলেন আলহামদুলিল্লাহ। এখন বলেন আমাদের আমাদের সফলতা কি পাইলাম?
ইমান এবং যেটা দুনিয়াতেও থাকবে কবরেও। আচ্ছা এখন বলেন মজার বিষয়, দেখেন মজার বিষয়, ইসলামের প্রত্যেকটা কাজের মধ্যে, আল্লাহর প্রত্যেকটা আদেশ নিষেধের মধ্যে অনেক রহস্য, অনেক রহস্য, অনেক রহস্য লুকায়িত থাকে। সুবহানাল্লাহ। এখন দেখেন আপনারা জীবনে শুনেছেন অনেক মানুষ মায়ের পেটে কনসিভ হয়ে তারপরে নষ্ট হয়ে যায়, আমি বলছি আপনারা মিলাই যান। আবার শুনেছেন তিন মাস চার মাস প্রেগনেন্সি থাকা অবস্থায় হঠাৎ বাচ্চা নষ্ট হয়ে গেছে, আবার এটাও শুনেছেন মায়ের পেটে বাচ্চা মারা গেছে, আবার এটাও শুনেছেন ডেলিভারি হওয়ার সময় মারা গেছে, আবার এটাও শুনেছেন ডেলিভারি হওয়ার পরে এক ঘন্টা থেকে মারা গেছে। ঠিক, কখনো কি একবার প্রশ্ন করেছেন আল্লাহ আমাকে এখনো বাঁচাই রাখলা কেন? একটু আমি বারবার বলছি, মনের কান না হলে কিচ্ছু বুঝবেন না। আমি শুনেছি কেউ মায়ের পেটে মারা যায়, আমি মরলাম না কেন? আমাকে এখনো বাঁচাই রাখলা কেন? প্রশ্ন যখন করবেন আপনার মন উত্তর দিবে, তোর দ্বারা এখনো কিছু কাজ হয়তো বাকি আছে, বাকি আছে, বাকি আছে, যেটা আল্লাহ করাইতে চাচ্ছে তোকে দিয়ে। সুবহানাল্লাহ। কিছু একটা আছে, ওই কাজটা আগে খুঁজে বাইর করেন, তারপরে করতে পারেন না পারেন পরে দেখা যাবে, আগে কাজটা খুঁজে বাইর করে দিচ্ছি। সত্যি করে একটা কথা বলবেন, আল্লাহ পাক যে কত দয়াবান, আল্লাহ যে আমাদের প্রতি কত দয়াবান, আমি আপনাদেরকে যদি একটু বিরক্ত না হন আর কি বলবো, বলবো যতগুলা মানুষ আপনারা এখানে আছেন আমি প্রশ্ন করব আপনারা উত্তর দিবেন, জীবনে কোনোদিন কাউকে জিজ্ঞেস করেছেন বড় হয়ে কি হতে চাও? কোন আল্লাহর বান্দা আপনাকে বলছে আমি বড় হয়ে রিক্সাওয়ালা হতে চাই, আমি বড় হয়ে মুসি হতে চাই? কিন্তু আপনার সমাজে তো জুতা সিলার জন্য মুসি দরকার আছে, 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 আপনার সমাজে রিক্সাওয়ালার দরকার, তাহলে তো রিক্সাওয়ালা হওয়ার তো কেউ স্বপ্ন দেখে না, তো এতগুলো রিক্সাওয়ালা আইলো কোন জায়গার থেকে? ভাবেন ভাবেন ভাবেন, মুসি হওয়ার তো কারো স্বপ্ন নাই, তাহলে এতগুলো মুসি আসলো কোন জায়গার থেকে? আচ্ছা এটাও বাদ দেন, ড্রেন পরিষ্কার করার কারো কোনো স্বপ্ন আছে? আমি বড় হয়ে ড্রেন পরিষ্কার করতে চাই। এখন আমাদের জন্য তো ড্রেন পরিষ্কার করার জন্য কিছু আল্লাহর বান্দার দরকার, আল্লাহ এত দয়াবান আমাদের সকলের প্রতি, আমি ধর্মের কথা বলছি না, মুসলমানের কথা বলছি না, আল্লাহ আমাদের প্রতি এত দয়াবান, বান্দার জুতা সিলানোর জন্য মুসিদ দরকার, বান্দার চুল কাটার জন্য নাপিতের দরকার, বান্দার কাজের জন্য রিক্সাওয়ালা দরকার, বান্দার ড্রেন পরিষ্কার করার জন্য কিছু মানুষের দরকার, এগুলো মানুষ পাবে কোথায়? আল্লাহ বান্দার সুবিধার্থে কিছু কিছু মানুষের অন্তরে এই সমস্ত কাজের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দিয়েছে। আমার বান্দার দরকার হবে। এখন একটু যদি বলি, আপনাদের ঘরে একটা ছেলে বাচ্চা হয়েছে কিংবা মেয়ে বাচ্চা যেটাই হোক বাচ্চা হয়েছে, কিছুদিন পরে চুল কাটতে হয় না? আচ্ছা এখন আপনি নাপিতকে ডাকলেন, নাপিত আসলো, নাপিত এসে চুল কাটতেছে, আপনি নাপিতকে জিজ্ঞেস করলেন কয় বছর ধরে নাপিত কাজ করো? সে উত্তর দিল আমি 10 বছর ধরে। তার মানে আপনার ছেলের চুল কাটার জন্য, বুঝে নেন না রে ভাই, আপনার ছেলের 2021 সালে যে চুল কাটা লাগবে সেটা আপনি সিদ্ধান্ত নিয়েছেন এক সপ্তাহ আগে, কিন্তু আপনার আল্লাহ 10 বছর আগে থেকে একজন নাফিককে তৈরি করে রাইখা দিয়েছেন। আপনার আল্লাহ আপনাকে এতটুকু ভালোবাসে। কোরআনুল করিম আমরা পড়ি ঠিকই, আমরা কোরআন পড়ি দুই কারণে, কষ্ট লাগলেও বলতে হবে, বাস্তব যেটা আমি আমার গায়ের উপর নিয়ে বলি, কোরআন আমরা খুলি দুই কারণে, হয়তো সব কামানোর জন্য আর না হয় তর্ক করার জন্য, হয়তো সব কামানোর জন্য না হয় তর্ক করার জন্য, কিন্তু কোরআনটা তো প্রেম করার জন্য ছিল, কোরআনটা তো গবেষণা করার জন্য ছিল, ঠিক না? এখন আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহা প্রথম নম্বর লাইনটা কিভাবে বলছেন দেখুন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সবাই জানেন, আজকে একটু চলেন প্রেমটা শিকার চেষ্টা করি, যারা যারা প্রেম জগতে আগাইতে চান তারা একবার বলেন মারহাবা, আমার মুখে মুখে বলবেন আলহামদু লিল্লাহ রব্বিল আলামিন, অর্থটা সবাই জানি, সমস্ত প্রশংসা আলামিনের পালনকর্তার জন্য। ঠিক, এখন আসুন, আল্লাহ তো এখানে নিজেকে খালিক বলতে পারতেন, মালিক বলতে পারতেন,
রব কেন বললেন? একটু 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 খেয়াল করেন, যারা মাদ্রাসার স্টুডেন্ট আছেন আপনাদের মনোযোগ বিশেষ আকর্ষণ করছি। খালেক কে? মালিক কে? রহমান কে? রহিম কে? কিন্তু আল্লাহ এই আয়াতে নিজের পরিচয় কিভাবে দিচ্ছেন দেখেন। আলহামদু, সমস্ত প্রশংসা লিল্লাহে, আল্লাহর জন্য। তা আল্লাহটাকে প্রশ্ন একটা থেকে যাই, আল্লাহ নিজেই উত্তর দিচ্ছেন, রব্বিল আলামিন, আমি কে জানো? আলামিনের রব, আলামিনের রব, আলামিনের রব। আল্লাহ আলামিন মানে বুঝলাম না তো। আল্লাহ পাক বলে আলামিন মানে গ্রহ, নক্ষত্র, উপগ্রহ, প্রকাশ্য, অপ্রকাশ্য, লামকা পর্যন্ত যা কিছু আছে সমস্ত কিছু আলামিনের অংশ, আর আমি হইলাম সে আলামিনের রব। আল্লাহ রব মানে বুঝলাম না। আল্লাহ পাক বলে, আল্লাহ পাক বলে, আল্লাহ পাক বলে রব মানে পালনকর্তা। আল্লাহ তুমি খালিক বললা না কেন? সৃষ্টিকর্তা বললা না কেন? মালিক বললা না কেন? আল্লাহ পাক বলে আমি রব বলার পিছনে কারণ আছে, গবেষণা করে দেখো আমার প্রেম তোমরা খুঁজতে পাবা। সুবহান আল্লাহু আকবার, উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, আমি কইতে চাই আপনারা মিলান। কিছু কিছু আত্মীয় স্বজন আপনার কাছে আমার কাছে আয়সা কয়, বেশি কথা কস কিল্লাই, কয়দিন হয়েছে আমার কোলে, শুনে নাই মনে হয় জীবনে কত খালার আয়সা কিতা কয়, এ নাক সিবলে দুধ বাইর হয় বোলা কিতা কস, এ কয়দিন হয়েছে আমার কোলে তুই মুত্যা দিছিলি, কয়নি কয়নি কয়নি। আর একটা ডায়লগ শুনেন, তোরে আমি লালন পালন কইরা, কথা কয় না, তোরে আমি লালন পালন কইরা বড় করছি, তোর উপর আমার একটা অধিকার আছে না, তখন আমরা কি হয়েছে, অ খালা ক ক অসাসি ক ক, কারণ আমার লালন পালন। এখন লালন পালন মানে কি শুনেন, তুমি প্রস্রাব করেছিলা, শীতকাল ছিল, আমি বকা দিই নাই, আমি বকা দিই নাই, কাপড় চেঞ্জ করেছি, আমি গোসল করেছি ঠান্ডা পানি দিয়ে, আমি তোমার সাথে রাগ দেখাই নাই, এইভাবে তোমাকে লালন করেছি, এইভাবে তোমাকে লালন করেছি, এইভাবে তোমাকে লালন করেছি। লালন পালন কাকে বলে? একটু মনোযোগ, একটু মনোযোগ। মা বলছে আমি তোকে লালন পালন করে বড় করছি, তার মানে আমি মাত্র ঘুমাইলাম, দশ মিনিট হয় নাই, কাঁচা ঘুম ছিল, তুই চিৎকার করে কান্না উঠা করার সাথে সাথে আমি নিজের ঘুম থেকে উঠে গিয়ে তোকে আবার নিলাম, রাতে তিনটা বাজে নিজের স্তনের বুক দুধ পান করাইলাম, আমি বিরক্ত হই নাই, আমি রাগ দেখাই নাই, আমি বকা দিই নাই, আমি তোকে লালন করেছি, আমি তোকে লালন করেছি, আমি তোকে লালন করেছি, আমি তোকে লালন, আর একটু জোরে 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 জোরে, আমি তোকে লালন করেছি। ওরে আমার সন্তান, তুই আমার কোলে প্রস্রাব করেছিস, আমি রাগ দেখাই নাই, এমনকি একবার দুইবার তো তুই আমার কোলে বাথরুমও করে দিয়েছিস, আমি নিজের হাতে সে বাথরুমগুলো পরিষ্কার করেছি, তোকে আমি মার দিই নাই, তোকে আমি বকা দিই নাই, তোর উপর রাগ দেখাই নাই, তোর উপর রাগ দেখাই নাই, আমি তোকে লালন করেছি কিভাবে জানিস, নিজে না খেয়ে তোরে খাওয়াইয়াছি, নিজে না ঘুমাইয়ে তোর ঘুম পাড়াইয়াছি, সবাই যখন তোর বিপক্ষে আমি ছিলাম তোর পক্ষে, সবাই যখন তোর বাপ যখন তোকে মারতে আসছে আমি নিজের বুকের মধ্যে তোকে নিয়ে রেখেছি, তোকে নিয়ে রেখেছি, তোকে এভাবে আমি তোকে লালন পালন করছি। আল্লাহ বলছে আমি আলামিনের পালনকর্তা। কেমনে বুঝাইতাম আমি, মায়ের পালন তো বুঝছেন, লালন পালন এত ভুল করছি মার দেন, এত রাগাইছি মারগে বকা দেন। আল্লাহ পাক বলে আনা রব্বুল আলামিন, আলামিনের রব। আল্লাহ কিরকম কয়, তোমার মা তোমাকে যেরকম প্রত্যেকটা মুহূর্তে যত্ন নেয়, আমি আল্লাহ প্রতিটা সেকেন্ডকে আমার সৃষ্টি জগৎকে যত্ন নিয়ে থাকে। এখন আসেন বাস্তব প্রমাণ, কিছু থাক না থাক আমরা প্রায় সময় একটা কথা বলি যে ফ্যাটটা যদি না থাকতো, পেটটা যদি না থাকতো আর এত কাহিনী এত কিছু দরকার হতো, এই পেটের জন্যই সবকিছু, এই পেটের জন্যই মারামারি, এই পেটের জন্যই খুনাখুনি। এখন বলেন আমাদেরও ফ্যাট আছে না, তার মানে খিদা লাগে, তো খিদা যেহেতু লাগে খাবারেরও ব্যবস্থা, যেমন আজকের মাহফিলে যিনি সভাপতি উনি অ্যানাউন্স করেছেন আল্লাহ যদি তৌফিক দেয় আগামী বছর আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা করব, তো এটা যাইব কই, আরো জোরে কর না। আজকে আমি আপনাদেরকে একটা বিশেষ মোবারকবাদ দিচ্ছি, আজকে এখানে যারা এসেছে তাবারুকের প্রেমে আসে নাই, মাওলার প্রেমে এসেছে,
আমার জন্য, সেজন্য আমি প্রথম কথা শুরু করেছি আজকে এখানে পাগলামি হবে। আমি শুভকেও বলেছিলাম যে আমি তোমাকে মোবারকবাদ জানাচ্ছি, এমন একটা মাহফিলে যাচ্ছি যেখানে আমি বলতে পারবো এতটুকু, যারাই আসবে একজন হোক দুইজন হোক আমার মৌলার প্রেমে আসবে, মৌলার দয়ার ভিক্ষুক হয়ে আসবে। এটা আমার জন্য প্রাউড ফিলের বিষয়। আমি আজকের মাহফিল নিয়ে প্রাউড ফিল করছি যে আমি এমন একটা মাহফিলে আসছি যেখানে আমি সত্যিকার আল্লাহর প্রেমিক বান্দাকে পাচ্ছি, নবীর প্রেমিক উম্মত পাচ্ছি। আমার জন্য পাওয়া, আমি তো সভাপতি অ্যালাউন্স করে দিয়েছেন সেজন্য, না হয় কিন্তু আমি হুট করে নিষেধে করে দিতাম। আমাকে স্যার এটা কইরেন না, তাবারুকের দরকার নাই, আজকে তাবারুক স্যার এতগুলো মানুষ আসছে, আমরা মাহফিল করব কাকে দেখানোর জন্য? বাস আমার সভাপতি মহোদয়ের কাছে আমার অনুরোধ, যদি তাবারুক দিতে মন চাই দুপুর দুইটা থেকে তিনটা চারটা বাজে খাবাইলাম, আর আপনারা একটা ট্রেন শুরু করেন, এই মাহফিল আল্লাহ এবং নবীর প্রেমিকের মাহফিল, কাউকে দাওয়াত দেওয়া হবে না, মাইকের আওয়াজ শুনবেন, যার অন্তরে প্রেম আছে সে এমনি চলে আসবো, বাসির আওয়াজ শুনা বুঝি আবার সাপ গড়তে থাকতে পারে, অন্তত আপনাদের মাহফিল আল্লাহর কবুলিয়ত পর্যন্ত যাবে, কারণ যার নিয়ত পরিষ্কার তার আমলও এমনি পরিষ্কার হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ, আল্লাহ নিজেকে কি বলেছেন? পালন কর্তা। নিজেকে কি বলেছেন? যুবক ভাইয়ের আওয়াজ দেন, নিজেকে কি বলেছেন? এখন দেখেন আমাদের পেট আছে পাগলেরও পেট, আমাদের পেট করার জন্য বাজারের দরকার, বাজার করার জন্য পাগলের, তো তাহলে পাগলের পেট চলে কেমনে? ওরা যদি গরমে বসতে পারে আমিও গরমে বসতে রাজি। ওদিকে দেন, ওদিকে দেন, আমার সাইতে বেশি ঠান্ডা তার দরকার, এ তারে দেন, তারে না হয় ভোট করে বন্ধ হয়ে যাবে, তখন আমিও বন্ধ হয়ে যাবো, কথা কয় না ঠিক না? এখন বলেন আপনাদের সমাজে, আপনাদের এলাকায়, আপনাদের গ্রামে পাগল আসেনি? তারও পেট আসেনি? এখন তার তো ইনকাম, চাকরি, ব্যবসা, সংসার, ঘর, বাড়ি, পেটের মধ্যে যদি খাওয়া না পড়তো বাংলাদেশের পাগল তো সব মরিয়া যাইতো, এতগুলো পাগল বাচ্চা আছে কিভাবে? এটাই প্রমাণ করে তার পেটে খাবার যাই। পাগলকে প্রশ্ন করলাম তুই কাজ খামাস কি? কয় কিচ্ছু কামাই না, চাকরি আছে বলে যে চাকরি নাই, ব্যবসা আছে ব্যবসা নাই, তো কাজ কেমনে? কয় খাওয়ানে ওয়ালা মারে ঠিকই খাওয়া। পাগল পাইচা আছে মানে এটাই তো প্রমাণ, খায় খায়। এখন বলেন আপনার আমার থাকার জন্য ঘরের দরকার? পাগলের তো ঘরের দরকার। আপনার আমার সুস্থ থাকার জন্য পরিষ্কার দরকার? পাগলের চুল দইয়া দেখবেন শরীরের মধ্যে ময়লা কিন্তু গন্ধ নাই। আমি বলছি আপনারা মিলাই দেখেন না, ছাগলের জিজ্ঞেস করলাম গোসল করবি নি, কয় গোসল করেন ফেরতের কাজ, পাগল তো পাগলে গোসল করবি নি, কয় করতাম না গোসল করেন ফেরতের কাজ, এটা করতাম না, কিন্তু দেখলাম গোসল করে নাই সাত বছর, গন্ধ নাই, গন্ধ নাই, গন্ধ নাই, চুল মধ্যে আওলা জাওলা জট লেগে গেছে, কিন্তু চুলের মধ্যে শরীরের মধ্যে আপনার আমার পরিষ্কার, শরীরে যতগুলো রোগ তার কাছে ডায়াবেটিসও নাই, তার কাছে প্রেশারও নাই, তার কাছে কিছুই নাই, কিচ্ছু নাই, আমরা সুস্থ শরীরে এত রোগ, অসুস্থ অপরিষ্কার শরীরে তার মধ্যে তেমন কোনো রোগ? আরো ধরে বলে না রোগ? এতগুলো মানুষ মারা গেছে করোনায়, পাগল মরছিনি? আমরা তো সেফ হয়ে গেলাম, তারা তো আনসেফ, আমরা তো গোপন হয়ে গেলাম, তারা তো প্রকাশ্য। লকডাউনের মধ্যে আমরা যখন ভিতরে, পাগলরা তখন বাহিরে, তার মানে করোনার সামনে, কিন্তু তাদেরকে তো তেমন আক্রান্ত করতে আমরা কেউ শুনলাম না, আমি শুনি নাই, আপনারা শুনে নাই, পাগলে কয় একজন তো রব আছে, আছে একজন। এখন আমরা কইলাম আল্লাহ তুমি পাগলের এত যত্ন নাও আমার নীলা না কেন? কথা কয় না কা? আমাদের একটা আব্দার্থ থাকতে পারে, আল্লাহ তুমি পাগলকে পার সেকেন্ডে খেয়াল রাখছো, আমাদেরকে যদি একটু রাখতা, আল্লাহ পাক বলে যে আমি সবাইকে পার সেকেন্ডের খেয়াল রাখি। বাস্তব প্রমাণ অস্বীকার কেউ করতে পারবেন না, এখানে যারা বসে আছেন তারাই আছেন, সবাই মিলে একটা আওয়াজ দিবেন, আপনাদের আশেপাশে পিঁপড়া নাই, জিন্দা না মরা,
মরা কইছে বেড়ারে চিন্তা না মরা তুই ফেরে কই এতগুলা মানুষ যে তুই দেখছত নি আহা দেখছি ফিফটার কাছে মানুষগুলাকে দেখতে কেমন লাগে মানুষের কাছে পাহাড় দেখতে যেমন লাগে মানুষের কাছে পাহাড় যেমন ফিফটার কাছে মানুষ এখন দেখি ফিফটার একটা এদিকে চলে যায় এই জাসকো এতগুলা মানুষ ফিসে লাইব কয় বেটা যত্নকারী কি আমি নি যত্নকারী কি আমি নি আর যত্নকারী কি আমি নি যত্নকারী তোমার আল্লাহ যত্ন এতগুলা মানুষের ভিতরে একটা পিঁপড়াকে বাঁচাই চলার ব্যবস্থা যিনি করে দেন তিনি হচ্ছে রহমান চাকরি ব্যবসা ছাড়া যাকে খাবার ব্যবস্থা করে দেয় পাগলকে তিনি হচ্ছে রহমান কখন বৃষ্টি আসবে আমাদের কাছে ক্যালেন্ডার আছে পিঁপড়ার কাছে কোনো ক্যালেন্ডার নাই অবাক করা বিষয় বৃষ্টি আসার আগে পিঁপড়ার ঘরের মধ্যে খাবার মজুদ হয়ে যায় ও পিঁপড়া তুই জানলি কেমনে কিছুদিন পরে বর্ষাকাল পিঁপড়াই বলে আমার কাছে ক্যালেন্ডার নাই আমার কাছে আবহাওয়া অধিদপ্তর কিছু নাই কিন্তু আমার কাছে আমার মাওলার দেওয়া রহমত আছে বলেন সুবহান আল্লাহ এখন আমরা বললাম আল্লাহ আমাদেরকে একটু পাগলের মতো বেশি কেয়ার করে একটু যত্ন নাও না আল্লাহ পাক বলে যে নিতাম তোরা যদি পাগল হতি এবার আমরা বললাম আল্লাহ সবাই যদি পাগল হয় পৃথিবী চলবে কেমনে আমরা যদি সবাই পাগল হই চিকিৎসা চলবে কেমনে আমরা যদি সবাই পাগল হই ইমানদার ভাইরা মনোযোগ আছে আচ্ছা ঠিক অনেকে বিরক্ত হয়ে গেছেন বুঝতে পারছি আমি ঠিক আছে ভাই ঠিক পাঁচ মিনিটে শেষ করে দিচ্ছেন পাঁচ মিনিট আচ্ছা ঠিক আছে ছয় মিনিট আচ্ছা আর কোনো দরাদামি চলতো না একদম সাত মিনিট শেষ হ্যাঁ আপনারা তো এটা কইতেছেন যারা দাঁড়াই আছে তারা কইতেছে বসে রয়েছে তো কইব তো কষ্ট হইতেছি না কোনো কষ্ট হইতেছি না কোনো বৈশা শান্তি কারো দাঁড়াই শান্তি কারো প্রেমের মজা তো এমনি হয় এখন একটু খেয়াল করবেন ইমানদার ভাইয়েরা এবার পিঁপড়া বলল আমরা বললাম আল্লাহ আমাদেরকে একটু যত্ন নাও না আল্লাহ বলে যে তুমিও পাগল হয়ে যাও আমরা বললাম মাওলা পাগল যদি হয়ে যায় ডাক্তার হবে ডাক্তারি কাজ কেমনে চলবে শিক্ষকের কাজ কেমনে চলবে স্কুলের কাজ কেমনে চলবে আপনার নাসার কাজ কেমনে চলবে আল্লাহ পাক বলে যে তুই তো বুঝলি না পাগল মানি এই পাগল নয় মনটাকে আমার প্রেমে পাগল করে দে বাহিরে সুস্থ থাক ভিতরে পাগল থাক সবাই দেখবে তুই সুস্থ শুধু তুই জানবি তুই আমার প্রেমে পাগল হয়ে আছিস তাহলে দুনিয়াদারিও চলবে পাগলামিও চলবে এই যে কথা কয় না কা দুনিয়াদারিও চলবে পাগলামিও চলবে যে পাগল ছিল ইব্রাহিম নবী যে পাগল ছিল আইয়ুব নবী যে পাগল ছিল ইউসুফ নবী যে পাগল ছিল দাউদ নবী যে পাগল ছিল ইউনুস নবী যে পাগল ছিল ইসহাক নবী যে পাগল ছিল ইমরান নবী যে পাগল ছিল শীশ নবী যে পাগল ছিল আদম নবী যে পাগল ছিল দেওয়ানা ছিল আপনার আমার কামলিওয়ালা নবী কামলিওয়ালা নবী কামলিওয়ালা নবী কামলিওয়ালা নবী কামলিওয়ালা নবী জগৎ দেখেছে একরকম আসল বিষয়টা ওনারাই জানতো যে মাওলার প্রেমে কেমন দেওয়ান আছে পাগল করতে হবে কি সবাই বাহির থেকে বলবো যে ইমাম সাহেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম না ইমাম সাহেব তো সুস্থ আছে ইমাম সাহেব ঘরের ভিতরে ডিক্কা কইব যে আমরা জানলা দিয়ে তাকাই আছি ইমাম সাহেব কয় মাওলা সবাই আমারে ইমাম কয় সবাই আমারে ডাক্তার কয় সবাই আমাকে ইঞ্জিনিয়ার বলে সবাই আমাকে ডক্টর বলে সবাই আমাকে প্রফেসর বলে আমার মা এত লম্বা কিন্তু আপনার আমার জন্ম সময় শরীর ছিল এতটুকু এখন বলেন হাতির বাচ্চা যখন জন্ম নেয় হাতির বাচ্চা যখন জন্ম নেয় হাতি যখন ডেলিভারি করে ডাক্তার ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার অ্যাম্বুলেন্স কই এখনো পর্যন্ত শুনলাম না কোনো সন্তান ডেলিভারি করতে গিয়ে হাতি মারা গেল কোনো সন্তান ডেলিভারি করতে গিয়ে হরিণ মারা গেল কোনো সন্তান ডেলিভারি করতে গিয়ে বাঘ মারা গেল কোনো সন্তান ডেলিভারি করতে গিয়ে হিংসা সিংহ মারা গেল শুনলাম না কেন 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 তাদের দেহ তো জন্ম থেকেই এত বড় হয়ে যায় গরুর বাচ্চাকে দেখেন জন্ম থেকেই এত বড় হয়ে যায় পাগুলা এত লম্বা এদিকে পা চলে যায় এদিকে এত লম্বা ডেলিভারি হওয়া তো অনেক কষ্ট
কষ্ট আমরা 10 জন মিলে পারি না ডাক্তার মিলে পারি না সিজার করা লাগে কিন্তু গরু যখন ডেলিভারি করে নিজেরটা নিজে এবার গরুকে জিজ্ঞেস করলাম ও গরু মা সন্তান ডেলিভারি করছো ডাক্তার কই লাগবে না আছে আছে একজন জব্দকারী কে উত্তর দেয় রব্বুল আলামিন তো গাইজ তো কি বলবো মানে জাস্ট কিছু বলার নেই মানে মুখের আর কিছু ভাষা খুঁজে পাচ্ছি না অ্যাকচুয়ালি কারণ মানে সৈয়দ মোকারম বাড়ি হজরত আমি এর আগেও রিয়াকশান দিয়েছি কিন্তু আজকের রিয়াকশানটা সত্যি একটু অন্যরকম মানে পুরো মন ছুঁয়ে গেল মানে প্রত্যেকটা লাইন বাই লাইন একটা মোটিভেশান স্পিচ ছিল মানে জীবন বদলে দেওয়ার যে বলেছে না জীবন বদলে যাওয়ার আওয়াজ সত্যি দারুণ আওয়াজ কিছু মানে বলে বোঝানো যাবে না সেটা অসাধারণ প্রত্যেকটা লাইন বাই লাইন পুরো মোটিভেশান ছিল মানে এই রিয়াকশান দিয়ে দিয়ে কি বলবো মানে মুসলিমদের প্রতি একটা হৃদয় একটা জায়গা মানে হয়ে গেছে এরকম একটা ব্যাপার তো বন্ধুরা সত্যি সৈয়দ মোকাররম বাড়ি হুজুর একজন অসাধারণ মানুষ মানে উনি যে স্পিচগুলো দেন না মোটিভেশন স্পিচ সত্যি কথা বলতে মন ছুঁয়ে যাওয়ার মতো প্রত্যেকটা স্পিচে প্রত্যেকটা স্পিচই দারুণ একদম মানে উনির ভিডিও কি বলবো মানে রিয়াকশন না দিলেই হয়তো মানে জানতেই পারতাম না যে এত সুন্দর একটি মানে মোটিভেশনাল মানুষ বা কি বলবো এত সুন্দর সুন্দর ওয়াজ দেন সত্যি হৃদয় ছুঁয়ে যায় মানে হিন্দু মুসলিম এটা তো আমরা শুনছি অ্যাকচুয়ালি আমরা হচ্ছে হিন্দু কিন্তু এই যে এত সুন্দর সুন্দর ওয়াজ শুনে মানে আমাদেরও মানে জীবনের কাহিনী মানে বদলে দেওয়ার একটা ঘটনা কি বলবো একটু দারুণ কাহিনী এত সুন্দর সুন্দর মোটিভেশনাল স্পিচ দেয় না সত্যি মন ছুঁয়ে যায় তো বন্ধুরা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার খুব 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 বন্ধুদের মাঝে করে দাও তো বিশেষ কিছু বলার নেই আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমি তো আগেই বলেছি আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ সাবস্ক্রাইব করে রাখার জন্য তো বিশেষ কিছু বলার নেই তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন তো চলো বাই